জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে হত্যার 25 বছর পর নেপথ্যের কারণ জানা গেল। তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে সোহেল চৌধুরীকে হত্যার কারণ বর্ণনা করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সুপার ট্রাম্প ক্লাবে অসামাজিক কার্যকলাপকে ঘিরেই মূলত আজিজ মোহাম্মদের সঙ্গে সোহেল চৌধুরীর গোলমাল হয় এবং পরবর্তীতে হত্যার ঘটনা ঘটে। সেই দিন রাতে বনানীর ট্রাম্প ক্লাবে গান বন্ধ করতে বলেছিলেন সোহেল ও তার বন্ধুরা। গান বন্ধ করা নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল চৌধুরী আজিজের ওপর ক্ষেপে যান। তখন সোহেলের বন্ধু কালা নাসির আজিজ মোহাম্মদ ভাইকে গুলি করতে যান। এ সময় ক্লাবের বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন আজিজ মোহাম্মদ ভাই। এই ট্রাম্প ক্লাবের মালিকানা ছিল বান্টিও আশিসের। বিরোধের শুরু এখান থেকেই। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, বনানী জামে মসজিদের পাশে আবেদিন টাওয়ার, সেই টাওয়ারের 8 তলায় সুপার ট্রাম্প ক্লাব। এই ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস কুমার রায় চৌধুরী। সেই ক্লাবে অসামাজিক কার্যকলাপ, নাচ গান, মদ্যপান ও নারী নিয়ে অশ্লীল নাচ হতো। সেখানে আপত্তিকর পরিবেশেরও সৃষ্টি হতো। মামলার এক সাক্ষীর তথ্য মতে, খুন হওয়ার আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর ঝগড়া হয়। এছাড়া ট্রাম্প ক্লাবের বান্টি ইসলামের সঙ্গে সোহেলের 2 থেকে 3 বার ঝগড়া হয়। পরে তা মিটেও যায়। তবে আশিস চৌধুরী ওরফে বোতলের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। আশিস চৌধুরী সোহেল চৌধুরীকে ক্লাব থেকে বের করে দেন, ভবিষ্যতে সোহেলকে ক্লাবে না আসার জন্য হুমকি দেন। এছাড়া সোহেল চৌধুরী হত্যা নিয়ে তার মা নূরজাহান বেগম আদালতকে জানিয়েছিলেন যে সোহেল খুন হওয়ার 15 থেকে 20 দিন আগে টেলিফোনে আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলামের লোকজন হত্যার হুমকি দিয়েছিলেন। তারা বলেছিলেন সোহেলের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। মা নূরজাহান বেগম আদালতে বলেন, হত্যাকাণ্ডের সময় রাত 2টায় সোহেল বাসায় ফেরে। পরে সোহেল আবার ক্লাবে গেলে সন্ত্রাসীরা তাকে 2টি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মামলার অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিভিন্ন সময় বান্টি ইসলাম ও আশিস কুমার রায় চৌধুরীর সঙ্গে ট্রাম্প ক্লাবে সোহেল চৌধুরীর বাগ্বিতণ্ডা হয়। সোহেল চৌধুরীর কারণে ট্রাম্পস ক্লাবের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। তারা তখন সোহেল চৌধুরীকে ভয়ভীতি দেখান। ঘটনার দিন সোহেল চৌধুরী বনানী সেই ট্রাম্প ক্লাবে যেতে চান, তখন তাকে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তিনি আবার রাত 3টায় ট্রাম্প ক্লাবের সামনে এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা পেশাদার গুলি দিয়ে গুলি করে সোহেল চৌধুরীকে হত্যা করান। 25 বছর আগে 1998 সালে 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে নিবিড় তদন্তে উঠে আসে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে খুন করা হয়। হত্যাকাণ্ডের সেই মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি 6 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 9 মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলেন ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। খালাসপ্রাপ্ত আসামি হলেন তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুন অর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।